নমস্কার বন্ধুরা, দীপক চেন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা রেসিপি করব। তার রেসিপিটা করার জন্য আমি কী কী নিয়েছি তোমাদেরকে বলে দেই। নিয়েছি পেঁয়াজকলি, চিকন বেগুন, আর নিয়েছি বিম, ছোটো মাছ। এগুলো দিয়ে একটা রেসিপি করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবার প্রথমে আমি মাছগুলো বেছে নেব। আমাদের এখানে এই মাছগুলোকে চান্দা মাছ বলা হয়। আমি সব মাছ এইরকম করে বেছে নিব, এই যে এরকম করে। আমি সব মাছ বেছে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো। মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন সবজি কেটে নেব। পেঁয়াজ কলি কেটে নেব। পেঁয়াজগুলি আমি এইরকম সাইজের করে কেটে নেব। পেঁয়াজকলির মতো করে ডিমগুলো কেটে নেব। একইভাবে বেগুনও কেটে নেব। পেঁয়াজ কলে যে ছোট ছোট পেঁয়াজ হয়েছে, এগুলো দিয়ে আমি আজকে রান্না করব।
আমি সবজি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো। সবজি আমি ধুয়ে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, আর এইদিকে আমি মাছটা মেখে নেব। হলুদ গুঁড়ো, অল্প করে একটু লবণ দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। রসুনটা একটু থিতো করে নেব। কড়াই আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। রসুনটা যে থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। সবকিছু ভাজা ভাজা হয়েছে, এখন ফিটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো।
হালকা একটু রস করার জন্য জল দিয়ে দেবো। এখন আমি ধনে পাতা বেছে নেব। ধনে পাতা আমি ধুয়ে নিয়েছি, এখন উপর দিয়ে দিয়ে দেবো। রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চান্দা মাছ দিয়া বেগুনের তরকারিটা খুবই ভালো হয়েছে। চান্দা মাছ দিয়ে বেগুনের চচ্চড়িটা খুবই ভালো হয়েছে। চান্দা মাছ দিয়ে চিকন বেগুন আর পেঁয়াজ কলি রান্নাটা যা হয়েছে না, একদম দারুণ হয়েছে। চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।